হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমাদের আজকের ভিডিওর আলোচনা, কখন আল্ট্রাসোনোগ্রাম করলে আপনার বাবুর হার্টবিট আপনি শুনতে পাবেন এবং হার্ট রেট দেখে কিভাবে বুঝবেন গর্ভের সন্তানটি ছেলে হতে চলেছে নাকি মেয়ে। এই গুরুত্বপূর্ণ তথ্য যদি জানতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বেশি মাত্রায় শেয়ার করে দিন, আপনার একটি শেয়ারে অনেকেই উপকৃত হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন, যাতে পরবর্তীতে এই চ্যানেলের গুরুত্বপূর্ণ ভিডিও একটিও আর মিস না হয়। চলুন এখন মূল আলোচনায় যাওয়া যাক। গর্ভের বাচ্চার হার্টবিট বা হৃদস্পন্দন কখন শুরু হয়? গর্ভবতী মায়েদের প্রথম ট্রাইমেস্টারের সবচাইতে উদ্বেগের বিষয় হলো বাচ্চার হার্টবিট বা হৃদস্পন্দন। আগের দিনে স্টেথোস্কোপি ছিল বাচ্চার হার্টবিট বোঝার একমাত্র যন্ত্র এবং এর সাহায্যে শুধু ডাক্তাররাই বাচ্চার হার্টবিট শুনতে পেতেন। এখন বিজ্ঞানের উন্নতির সাথে সাথে বিভিন্ন যন্ত্র আবিষ্কার হওয়াতে অনেক আগেই বাচ্চার হার্টবিট শনাক্ত করা সম্ভব, এমনকি মায়েরাও গর্ভের বাচ্চার হার্টবিট শুনতে পারেন। গর্ভের শিশুর হার্টবিট কখন থেকে শুরু হয়? গর্ভাবস্থার পঞ্চম সপ্তাহে গর্ভের শিশুর হৃৎপিণ্ডের গঠন শুরু হয়ে যায়। কনসিভ করার সাধারণত 22 থেকে 24 দিনের মধ্যেই অর্থাৎ গর্ভাবস্থার ষষ্ঠ সপ্তাহ নাগাদ বাচ্চার হার্টবিট শুরু হয়। তবে এ সময় বাচ্চার হৃৎপিণ্ড এতটাই ছোট থাকে যে তা আল্ট্রাসাউন্ড বা ডপলার মেশিনে ধরা পড়ার মতো শব্দ উৎপন্ন করতে পারে না। গর্ভাবস্থার 8 সপ্তাহ নাগাদ যদি আল্ট্রাসাউন্ড করা হয়ে থাকে তবে এ সময় বাচ্চার হার্টবিট বোঝা যেতে পারে। ডপলার মেশিনে 10 সপ্তাহ নাগাদ বাচ্চার হার্টবিট বোঝা যেতে পারে, তবে সাধারণত 12 সপ্তাহে তা ঠিক মতো বোঝা যায়। কত তাড়াতাড়ি বাচ্চার হার্টবিট মেশিনে ধরা পড়বে তা নির্ভর করে মায়ের জরায়ুতে বাচ্চার অবস্থান, প্লাসেন্টার অবস্থান এবং মায়ের ওজনের উপর। যদি 8 বা 10 সপ্তাহে বাচ্চার হার্টবিট শুনতে না পান তবে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। বাচ্চা হয়তো আপনার জরায়ুতে এমন অবস্থায় আছে যাতে তার পিঠ আপনার পেটের দিকে ঘোরানো অবস্থায়। এতে ডপলার মেশিনে সহজেই হার্টবিট শনাক্ত করা কঠিন হয়ে দাঁড়ায়। কয়েক সপ্তাহ পরেই হয়তো আপনি সেই কাঙ্ক্ষিত শব্দ শুনতে পাবেন। তাছাড়া এসব ক্ষেত্রে ডাক্তার সবকিছু পরীক্ষা করে দেখবেন সব ঠিক আছে কিনা। যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তবে তা ডাক্তারকে জিজ্ঞাসা করতে পারেন। তবে প্রসবের আগে করে বাচ্চার হার্টবিট কিছুটা কমে যায়। ফুল টার্ম প্রেগনেন্সিতে প্রসবের সময় বাচ্চার হার্টবিট থাকে 140 বিপিএম এর কাছাকাছি, আর প্রি টার্ম প্রেগনেন্সিতে তা হতে পারে 155 বিপিএম এর কাছাকাছি। বাচ্চার হার্টবিট কত ভালোভাবে বোঝা যাচ্ছে তা নির্ভর করে বাচ্চার অবস্থান, প্লাসেন্টার অবস্থান এবং মায়ের শারীরিক অবস্থার উপর। সাধারণত বাচ্চার হার্ট রেট 100 থেকে 160 এর মধ্যে থাকলে তাকে নর্মাল ধরা হয়। জন্মগত বাচ্চার হৃদরোগ। সাধারণত গর্ভাবস্থার 6 থেকে 9 সপ্তাহে আল্ট্রাসাউন্ডে বাচ্চার হার্টবিট পরীক্ষা করা হয়। এ সময় মায়ের ভিউ ডেট নির্ণয় করা হয়। দ্বিতীয় ট্রাইমেস্টারে বা 20 সপ্তাহের আল্ট্রাসাউন্ডে ডাক্তার গর্ভের শিশুর হৃৎপিণ্ডের স্ট্রাকচার পরীক্ষা করে দেখবেন বাচ্চার হৃৎপিণ্ডের কোনো ত্রুটি আছে কিনা। এ সময় কোনো ত্রুটি ধরা পড়লে তা গর্ভাবস্থায় ঠিক করার কোনো উপায় এখনো আবিষ্কৃত হয়নি এবং কিছু কিছু ত্রুটি বাচ্চার জন্মের আগে ধরাও পড়ে না। তবে যদি কিছু ধরা পড়ে তবে সন্তান জন্মানোর ঠিক পরপরই তা কী ধরনের চিকিৎসা লাগবে তা নির্ণয় করা ডাক্তারদের জন্য সহজ হয়। যদি দ্রুত হৃদরোগ শনাক্ত করা যায় তবে বেশিরভাগ ক্ষেত্রেই তা নিরাময়যোগ্য। কিভাবে গর্ভাবস্থায় বাচ্চার হার্ট সুস্থ রাখবেন, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। চলুন জানি কিছু কিছু বিষয় হয়তো আপনার নিয়ন্ত্রণের বাইরে, যেমন ক্রোমোসোমাল এবং জেনেটিক্যাল অ্যাবনর্মালিটি। তবে কিছু কিছু নিয়ম মেনে চললে আপনি আপনার গর্ভের শিশুর হার্ট সুস্থ রাখতে পারেন। আপনি যদি গর্ভধারণ করেন বা গর্ভধারণের পরিকল্পনা করেন সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে ফলিক অ্যাসিড গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গর্ভাবস্থায় ফলিক অ্যাসিড নিউরাল টিউব ডিফেক্ট ছাড়াও বেশ কিছু হৃৎপিণ্ড সংক্রান্ত জটিলতার ঝুঁকি কমাতে সাহায্য করে। যদি বাবা বা মায়ের কারো ধূমপানের অভ্যাস থাকে তবে তা অতি সত্বর ত্যাগ করতে হবে। গবেষণায় দেখা গেছে শতকরা 2% জন্মগত হৃদরোগের কারণই হলো বাবা বা মায়ের ধূমপান জনিত কারণ। যদি গর্ভাবস্থায় ডায়াবেটিস থাকে তবে সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখতে হবে। গর্ভকালীন ডায়াবেটিস জন্মগত হৃদরোগের ঝুঁকি অনেকাংশেই বাড়িয়ে দেয়। অ্যালকোহল বা নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন। পুষ্টিকর এবং সুষম খাবার খাওয়ার চেষ্টা করুন।
কিছু কিছু গবেষণা দেখা গেছে গর্ভাবস্থায় যেসব মায়েরা নিয়ম মেনে শরীরচর্চা করেছেন তাদের বাচ্চাদের হৃৎপিণ্ড সুস্থ থাকার হার অনেক বেশি। তবে মনে রাখতে হবে শরীরচর্চা করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। এখন আমরা জানবো বাচ্চার হার্টবিট দেখে কি বাচ্চা সেটা কি নির্ণয় করা যায় কি না। অনেকেই বলে থাকেন গর্ভের শিশুর হৃদস্পন্দন যদি 140 BPM এর বেশি অথবা সমান হয় তাহলে শিশুটি মেয়ে হবে, আর যদি হৃদস্পন্দনের রেট 140 BPM এর কম হয় তাহলে গর্ভস্থ শিশুটি ছেলে হবে। এটি একটি ভুল ধারণা, কারণ প্রথম ট্রাইমেস্টারে বাচ্চার লিঙ্গ হার্ট রেটের উপর কোনো প্রভাব ফেলে না। 28 থেকে 30 সপ্তাহ পর্যন্ত সব শিশুরই হার্ট রেট বেশি থাকে। গর্ভাবস্থার 5ম সপ্তাহ পর্যন্ত গর্ভের শিশুর হার্ট রেট থাকে অনেকটা মায়ের কাছাকাছি 80 থেকে 85 BPM। 9ম সপ্তাহ পর্যন্ত তা বাড়তে থাকে এবং 170-200 BPM পর্যন্ত পৌঁছাতে পারে। এরপর তা কমে গর্ভাবস্থার মাঝামাঝি সময়ে 120 থেকে 160 BPM এ থাকে। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর বাচ্চার হার্টবিট নির্ভর করে, তা হলো বাচ্চা যত অ্যাক্টিভ থাকবে তার হার্টবিটও তত বেশি হবে। তবে গর্ভাবস্থা একেবারে শেষের দিকে গর্ভের শিশুর লিঙ্গের উপর নির্ভর করে হার্টবিট বেশি বা কম থাকতে পারে। 1999 সালে করা এক গবেষণায় দেখা গেছে ঠিক প্রসবের আগে মেয়ে শিশুর হার্টবিট ছেলে শিশুর চাইতে বেশি ছিল। গর্ভাবস্থার শুরুর দিকে আল্ট্রাসাউন্ড করে বাচ্চার হার্টরেট যদি ধরা না পড়ে তাহলে চিন্তিত বা উদ্বিগ্ন হবেন না। আরও কয়েক সপ্তাহ অপেক্ষা করুন এবং তারপর আবারও আল্ট্রাসাউন্ড করে দেখতে পারেন যে বাচ্চার হার্টরেট শোনা যাচ্ছে কি না, ডাক্তারের সাথে পরামর্শ করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিওটি বরাবরের মতো আপনাদের কাছে অনেক বেশি উপকারী মনে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করুন, কমেন্ট করুন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে।